আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ কনফিউজিং প্রশ্নের সমাধানের আরেকটি পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। এবং তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, অনেকেই ভাবছ প্রশ্নটা অনেক কঠিন এবং কিভাবে আমি আসলে খুঁজে বের করব সঠিক উত্তরটা। সো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, এরকম প্রশ্নগুলো আসলে আমরা সবার প্রথমে কনফিউশনে পড়ি, একটাই কারণ আমরা আসলে প্রথম যে সেন্টেন্সটা সেটাই আমরা পড়ি না। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ ইনকারেক্ট, অনেকে এটা ভেবে নেই আমরা যে এটা কারেক্ট দেওয়া থাকবে, মানে এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট, আসলে কিন্তু তা না, এখানে ইনকারেক্ট চেয়েছে। কী চেয়েছে? ইনকারেক্ট চেয়েছে। সো আমরা এরকম অনেকেই পরীক্ষার হলে গিয়ে ভুল করে থাকি। সো এখানে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ইনকারেক্ট সেটা আমাদের খুঁজে বের করতে বলেছে। সো আমরা যদি এক নম্বর অপশনটা দেখি, আই ওয়ান্ডার ওয়েদার দেয়ার ইজ এনি টাইম লেট। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আই ওয়ান্ডার সাবজেক্ট ভার্ব আছে এবং ওয়েদার ডব্লিউ এস ওয়ার্ড। আমরা এটা সবাই জানি, এম্বেডেড কোয়েশ্চেন নামে একটা টপিক আছে, অনেকে হয়তো পড়েছো আবার অনেকে হয়তো পড়োনি, বাট এটা আমরা সহজ এবং সাবলীলভাবে মনে রাখতে পারি যে যখন প্রিন্সিপাল ক্লজ থাকবে, এরপরে ডব্লিউ এস ওয়ার্ড থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস কী হয়, ভার্ব হয়। ডব্লিউ এস ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস কী হয়, ভার্ব হয়। সো এটা ঠিক আছে, টাইম আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে অল, এনি এগুলো আমাদের বুঝতেই পারে, কোনো ব্যাপার না, এটা সঠিক আছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর দেয়ার সাম রোজেস ইন দ্য গার্ডেন। সো এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওকে, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। আমার মনে হয় এখানে যারা ক্লাসটি দেখছো প্রায় 70% স্টুডেন্ট ধরতে পারছো না আসলে কোথায় ভুল হচ্ছে। বাট এখানে একটা কনফিউশন তোমাদের থাকবেই, সেটা হচ্ছে সাম। এই সাম এবং এনির পার্থক্য আমরা মোটামুটি সবাই জানি। সাম এবং এনির পার্থক্য যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে এনিটাকে আমরা হচ্ছে নেগেটিভ অথবা ইন্টারগ্রেটিভে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আমরা সামকে ইউজ না করে কী বলি, এনিকে ইউজ করি। সো এক্ষেত্রে আমরা অবশ্যই সামকে ভুল ধরতেই পারি, ইনকারেক্ট ধরতেই পারি। এবার আরও দুটো অপশন আছে, একটু আমরা খেয়াল করবো। দ্য ট্রেন হ্যাজ জাস্ট অ্যারাইভ, জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এইটাও কারেক্ট আছে। সো আমাদের এটা কারেক্ট আছে, সি কারেক্ট আছে। এরপর দেখি, আই হ্যাভ লেফট মাই পার্স অ্যাট হোম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আই হ্যাভ লেফট মাই পার্স অ্যাট হোম, একবার সঠিক সেন্টেন্স আছে, কোনো ভুল নাই এখানে। সো আমাদের এইখানে সামের পরিবর্তে যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে সাম বাদ দিয়ে এনি প্রেফারটা করে থাকি। সো এই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, বি। সো আশা করি যাদের কনফিউশন ছিল কনফিউশন ক্লিয়ার। সো আমাদের কেমন লাগছে পর্বগুলো অবশ্যই জানাবে, আর শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, অনেকেই আমাকে বলছো যে কোন জায়গা থেকে প্র্যাকটিস করলে ভালো হয়, সেক্ষেত্রে তুমি ইংলিশ ফাউন্ডেশন বই থেকে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমার কনফিউশন দূর হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।